হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? আমরা তো সবাই আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আজকের ভিডিওটা একদম অন্যরকম একটা ভিডিও, রিকোয়েস্টের একটা ভিডিও আজকে আমি দিয়েছি। এটা হচ্ছে আমার বাসায় একটা পেট আছে, ক্যাট। তো আমার ভিডিওটা যারা রেগুলার দেখে তারা জানো তোমরা। তো আজকে আমি পুরো ভিডিওটায় কীভাবে পুচকুকে টেক কেয়ার করি সেটাই তোমাদের সাথে শেয়ার করেছি। তো আমার কাছে অনেকে মেসেঞ্জারে জিজ্ঞেস করে, আপু তুমি তোমার পেটকে কীভাবে হ্যান্ডেল করো? তো আজকাল অনেকের বাসায় পেট আছে, কেউ বিড়াল বা কুকুর, কেউ খরগোশও রাখে। তো অনেকেই প্রশ্ন করে আমাকে, আপু তুমি বিড়ালকে কী খাওয়াও বা কীভাবে গোসল দিতে হয়। তো অনেকে আছে যে নিয়ে আসেন, তারপর অনেক কিছু বুঝতে পারে না। আমিও বুঝি না তেমনভাবে কিছু, যতটুকু আমি যেভাবে ওকে টেক কেয়ার করি সেটাই আপনাদের সাথে অল্প শেয়ার করার চেষ্টা করেছি। আসলে এভাবে একটা ভিডিওতে ওর সব কিছু দেখানো সম্ভব নয়। ওর ভিডিও দিতে হলে আমার এক একটা বিষয়ের উপর একটা ভিডিও করা যাবে, তো এত ভিডিও আসলে দেওয়ার ইচ্ছে নেই। সেজন্য একটা ভিডিওতেই আমি সব কিছু শেয়ার করার চেষ্টা করেছি। এটা হলো ও পটি করে এখানে, তো এই বক্সটাও কিনতে পাওয়া যায়, আর এই লিটার, এটাকে লিটার বলে। তো এই লিটারগুলো প্যাকেটে কিনতে পাওয়া যায়, অর্ডার দিলে দিয়ে যায় বাসায়। আমি ওর জন্য মাসে 2 প্যাকেট কিনে রাখি। তো আসলে অনেকে ভাবে যে কীভাবে টয়লেট করে বা কোথায় টয়লেট করে আমাকে জিজ্ঞেস করে। তো এভাবে আসলে দেখেন আপনারা, এই ও পটি করেছে, আমি তুলে ফেলে দিলাম। আর এটা হচ্ছে প্যাকেট খাবার। তো প্যাকেট খাবার পুচকু বেশি খায় না, ও মাছ সিদ্ধটাই বেশি পছন্দ করে। তারপরও আমি 1 প্যাকেট কিনে রাখি। মাঝে মাঝে হয়তো দেখা যায় মাছ সিদ্ধ করতে দেরি হয়ে যায় বা সকালবেলা দিতে হয় ওকে খাবারটা, তখন মাঝে মাঝে এটা দেই। সবসময় ওইটা খায় না, এটা পছন্দ করে না পুচকু, মাছ সিদ্ধটাই খায়। আর এখানে হচ্ছে ওকে গোসল করাচ্ছে আমার 2 মেয়ে, ওরাই ওকে গোসলটা আমার মেয়েরা করায়, আমার হাজবেন্ডও মাঝে মাঝে করায়, আমি করাতে পারি না। তো এভাবে একটা বলের মধ্যে হচ্ছে শ্যাম্পু গুলিয়ে তার ভেতরে ওকে গোসল করাতে হয়, আর হচ্ছে কতক্ষণ এভাবে রেখে তারপর ভালো পানি দিয়ে শরীরটা ধুয়ে দিতে হবে। তো গোসল শেষ করে পুচকুর দুষ্টামি শুরু হয়ে গেছে। কখনো সে আমার ফিল্টারের ওপরে, কখনো আমার এসির উপরে সে এভাবে বসে থাকে। আমি মাঝে মাঝে খুঁজে পাই না ওকে, চুপ করে বসে থাকে, ডাকলেও সাড়া দেয় না অনেক সময়, আর কাটাকাটি করলে তো কথাই নাই, সেখানে এসে ঘুরঘুর করবে। আসলে একটা কিছু যে যাই পালুক না কেন, অনেক বেশি মায়া হয়ে যায়, তখন একটা বাচ্চার মতনই মায়া হয়ে যায় আমি মনে করি। তো এটা হচ্ছে ধানমন্ডিতে একটা ক্লিনিক। আমি আসলে বেসিক্যালি আপনাদের সাথে শেয়ার করতে চেয়েছি পুচকুকে কীভাবে নিউটার করালাম সেটা। তো নিউটার করাতে আমি ধানমন্ডিতে এখানে নিয়ে গিয়েছিলাম। এটা হচ্ছে একটা পশু ক্লিনিক। এটার ভিতরে পেটদের যাবতীয় সব কিছুই এখানে আছে, খাবার, তারপরে লিটার, তারপরে আপনার খেলনা, মানে একটা পেট বাসায় থাকলে যা যা দরকার সব কিছুই এই শপে কিনতে পাওয়া যায়। তো আমি কিছুটা আপনাদের জন্য ভিডিও করে রেখেছি। হ্যাঁ আসি।
আচ্ছা এখানে একটু বলে রাখি, এটা হচ্ছে পুচুকে নিয়ে আসছিলাম আমরা ভ্যাকসিন দেওয়াতে। এটা হচ্ছে এই ভ্যাকসিনটা দিয়ে নিতে হয়, আর হচ্ছে কৃমিনাশক ট্যাবলেট খাওয়াতে হয়। তো আমি ওকে নিয়ে আসছিলাম 2 মাস বয়সে, তখন আমি তেমন কিছুই জানতাম না। আর এটা হচ্ছে ওর 6 মাস বয়স। তো আমরা প্রথম ডাক্তারের কাছে নেওয়ার পর ডাক্তার বলল নিউটার করাতে হলে আগে ভ্যাকসিন দিয়ে নিতে হবে, আর পেটে কৃমি থাকলে কৃমিনাশক ট্যাবলেট খাওয়াতে হবে। আর হচ্ছে বিড়ালের গায়ে পোকা হয়, মানে ফ্লু বলে এটাকে, তো সেগুলো যদি থাকে তো এই ওষুধটা ওরা দিয়ে দিল স্প্রে করে, এটা দিয়ে দিলে আর পোকা হয় না। এটা কেউ কিনে বাসায়ও রাখতে পারে, নিজেরাও স্প্রে করা যায় ইচ্ছে করলে। এটা 2-1 মাস পর পর দিয়ে নিতে হয়। তুমি একটু কাছে যাও না, কাছে যাও একটু। হ্যাঁ হ্যাঁ, এই তো এই তো আগে। তো ভ্যাকসিন দেওয়ার 15-20 দিন পরে আমরা আবার নিয়ে গিয়েছি, ডাক্তার বলে দিয়েছিল যে ভ্যাকসিনটা দেওয়ার 15-20 দিন পর নিয়ে আসবেন নিউটার করাতে। তো তখন আমরা আবার নিয়ে গেলাম। তো নিয়ে যাওয়ার পর ওকে অ্যানাস্থেশিয়া ইঞ্জেকশন দিল অবশ করার জন্য। তো ইঞ্জেকশনটা দেওয়ার পরও অনেকক্ষণ এভাবে ও বসেছিল, খুব কষ্ট হচ্ছিল দেখে, অনেক মায়া লাগছিল, হাঁটতে পারছিল না, বারবার পড়ে যাচ্ছিল, আর অবাক হয়ে তাকিয়েছিল আমাদের দিকে যে আমাকে কোথায় নিয়ে আসলাম। তো অপারেশন করার পর ডাক্তার ওষুধগুলো লিখে দিয়েছে, ওকে একটা অ্যান্টিবায়োটিক দিয়েছে, আর হচ্ছে মলম দিয়েছে লাগানোর জন্য, হিস্টাসিন ওষুধ দিয়েছে। তো এটা হচ্ছে ওর ভ্যাকসিনের কার্ড, এটা পেট পাসপোর্ট দেখতে পাচ্ছেন। তো অজ্ঞান অবস্থাতেই আমরা বাসায় নিয়ে আসছি, আনার পর দেখেন আপনারা এভাবে শুয়েছিল, তাকিয়েছিল কিন্তু শরীরে কোনো বোধ ছিল না আর কি, কোনো শক্তি ছিল না, নড়তে পারছিল না। এরকম প্রায় 2-3 ঘন্টা বা 4-5 ঘন্টা ছিল, তারপর আস্তে আস্তে নড়াচড়া করেছে। আর এটা হচ্ছে ওকে ওষুধ খাওয়ানো হচ্ছে, দেখেন কীভাবে ড্রপার দিয়ে আমার মেয়েরা ওষুধ খাইয়ে দিচ্ছে। তো ভিডিও শেষে একটা অনুরোধ করব সবাইকে, শুধু শখের বশে বাসায় পেট নিয়ে আসবেন না, যদি কেউ বাসায় পেট রাখতে চান তাহলে সেভাবে ভেবে চিনতে তারপরে আনবেন। কারণ আজকাল অনেকেই দেখি ক্যাট সোসাইটিতে পোস্ট দিচ্ছে যে রাস্তায় ক্যাট বা ডগ ফেলে দিচ্ছে, কিছুদিন পালার পর এভাবে রাস্তাঘাটে ফেলে দিবেন না, এটাই, সবাই ভালো থাকবেন।